আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই শীতকালীন মাসগুলিতে আপনাদের বেবি চারাগুলিকে শীত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। যেহেতু আমাদের ইউকেতে অনেক শীত, এখন প্রচুর শীত পড়েছে, একদম শীতকালীন এই দিনগুলি আসলে অনেক কষ্টের, কারণ আমরা বিদেশে যারা থাকি, স্পেশালি ইউরোপিয়ান দেশগুলিতে, ইউএসএ এবং কানাডা, আমাদের তো অনেক আগ থেকে এই চারাগুলি ভিতরে গড়ে করে নিতে হয়। পরে যখন ওয়েদার ভালো হয় মে জুন মাসে, তখন গিয়ে এই চারাগুলি আমাদের বাহিরে নিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সব আমার সিডলিংগুলিকে, চারাগুলিকে উইন্ডোর পাশে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইগুলিকে ভালো করে কাভার করে রেখেছি। যেমন ধরেন এই প্লাস্টিক একটা কন্টেনার দিয়ে আর একটা প্লাস্টিক কন্টেনার উপর রেখে দিয়েছি, আর কিছুগুলি আমি এই যে প্লাস্টিক সিত্রু পলিথিন ব্যাগ দিয়ে ডেকে রেখেছি। তো কিছুটা এই যে দেখেন কাপের মধ্যে আছে, প্লাস্টিক কাপের মধ্যে, এইগুলির মধ্যে আর একটা কাপ দিয়ে আমি ডেকে রেখেছি। কারণ দেখা যায় আমাদের ইউকেতে যখন শীতকাল, তখন গড়ের ভিতরেও অনেক শীত থাকে, স্পেশালি উইন্ডোর পাশে, যে জানালার পাশে রেখে দিয়েছি, ওইখানে তো প্রচুর ড্রাফট আসে। তো এইগুলিকে রক্ষা করার জন্য এইভাবে আমি করেছি, আমি এই পদ্ধতিটা পালন করছি। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারও এইরকম করে নিতে পারেন। তো আমি এইভাবে করে নিয়েছি যাতে আমার সিডলিংগুলি, চারাগুলি এর মধ্যে একটু গরম লাগে আর এইগুলো তাড়াতাড়ি বড় হয়। যেহেতু শীত, এইগুলি আসলে তেমন বেশি বড় হচ্ছে না, কারণ আমাদের ইউকেতে একদম কোনো রৌদ্র নাই এখন। মানে লাস্ট কবে যে রৌদ্র বের হয়েছিল আমার আসলে তা মনে নেই। তো এখন তো একদম রোদের অভাব, তাই এই চারাগুলি আসলে বড় হচ্ছে না। তো এইভাবে দেখে দিলে আমরা শীত থেকে এই চারাগুলিকে রক্ষা করতে পারবো। আর ইনশাল্লাহ যখন রৌদ্র চলে আসবে, হয়তো ফেব্রুয়ারির মিডলে, এন্ড অফ ফেব্রুয়ারি, তখন ওয়েদার ভালো হয়ে যাবে। ওয়েদারটা ভালো হয়ে গেলে তখন দেখবেন যখন এই জানালার দিকে অনেক রোদ আসবে, এই জানালাটা হচ্ছে আমার সাউথ ফেসিং উইন্ডো, এই দিকে প্রচুর রোদ আসে যখন রোদ উঠে। তো রোদ আসলে এই চারাগুলির মধ্যে যখন রোদ লাগবে, তখন এই চারাগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি ওয়েট করছি অনেক পেশেন্টলি, কারণ আমরা যারা এই গার্ডেনিং করি, আমাদের আসলে অনেক কষ্ট হয়, অনেক যত্ন করতে হয় আমাদের। আমরা আপ্রাণ চেষ্টা করি এই বেবি চারাগুলিকে বাঁচিয়ে রাখতে, কারণ একটা চারাও যদি মারা যায় আমাদের কাছে অনেক খারাপ লাগে। তো বন্ধুরা, সেফ সাইডে থাকার জন্য আমি অবশ্যই এক্সট্রা চারা করে নিয়েছি। তো আপনারাও এক্সট্রা চারা করে নিবেন, কারণ দেখা যায় এত চারার মধ্যে কয়েকটা চারা তো মারাই যায়। তো আসলে অনেক খারাপ লাগে। তো আগ থেকে একটু প্ল্যান করে অবশ্যই একটু এক্সট্রা চারা করে নিবেন, যাতে পরে আপনার আর তেমন কষ্ট হয় না যদিও কিছুটা মারা যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।